স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে জেলা স্বাস্থ্য দপ্তরের বিক্ষোভ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি শাখার এআইইউটিইউসি অনুমোদিত সংগঠনের। ফার্স্ট এমএম, সেকেন্ড এমএম ও সুপারভাইজার আশাকর্মীরা আজ এই বিক্ষোভে সামিল হয়েছে। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এই স্মারক তারা তুলে দেন। তাদের বক্তব্য, ভ্যাকসিন দেওয়ার সময় পাবলিক থ্রেট তাদের বিভিন্ন সেন্টারগুলোতে সহ্য করতে হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ। এটা তো নাই তো সেই, এটা তো অন্য কপি। কিন্তু চারটা তো আমরা সিওমি অফিসে এসেছি। এখানে এনআরএইচএম এর যে সমস্ত কর্মীরা রয়েছেন, ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম, সুপারভাইজার এবং আশাকর্মী, সকলে মিলে আমরা সিএমএসের কাছে একটা ডেকোরেশন দিতে এসেছি। এখানে হচ্ছে গত দু বছর ধরে করোনা পিরিয়ডে এই স্বাস্থ্যকর্মীদের উপরে যে ধরনের প্রশাসনিক আক্রমণ এবং পাবলিকলি ফেস এবং তার পাশাপাশি এইরকম একটা পরিস্থিতিতে আশাকর্মী সহ সমস্ত স্তরের কর্মীরা যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে, তাদের নির্দিষ্ট কোনো প্রোটেকশন নেই, কোনো সামাজিক সুরক্ষা নেই, নানান জায়গায় তারা নানানভাবে হেনস্থা হচ্ছে। এবং রিসেন্টলি এই ভ্যাকসিনকে কেন্দ্র করে ঠিক এই বছরেই বিভিন্ন সেন্টারগুলোতে যে কর্মীরা আমাদের থাকে, ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম, সিএইচও এবং আশাকর্মী এবং আরও অন্যান্য কর্মীরা রয়েছেন, তাদের উপরে বিভিন্ন সেন্টারগুলোতে নানান ধরনের পাবলিক ফেস করতে হয়েছে। এর এই প্রতিবাদে আমরা, এর একটা সামাজিক সুরক্ষার দাবিতে আমরা আজকে সেন্টারের সমস্ত কর্মীদের নিয়ে আমরা সিএমএসের দপ্তরে এসেছি। সিএমএসকে আমাদের টাইম দেওয়া ছিল 12টায় উনি আমাদের সঙ্গে মিট করবেন, কিন্তু এখনও উনি আমাদের সঙ্গে মিট করেননি, আসেননি। এবং উনি বলেছেন, কথা হলো যে উনি 5টায় আমাদের সঙ্গে মিট করবেন। এটা হওয়ার এরপরে আমরা ডিএম অফিসে যাব। আমাদের জেলা আধিকারিক যিনি রয়েছেন, ওনার সঙ্গে আমাদের 2 থেকে 3টার সঙ্গে মিট করার কথা, যাতে আগামী দিনে এবং সুস্থভাবে সমস্ত পাবলিককে এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে, তার সুরক্ষা এবং আমরা যে সমস্ত কর্মী রয়েছি এদের মধ্যে যাতে পাবলিক থেকে শুরু করে কোনো রকমের মানে চাপ সৃষ্টি না হয়, যার ফলে স্বাস্থ্য পরিষেবাটার মধ্যে একটা ব্যাঘাত ঘটছে। আমরা যেভাবে স্বাস্থ্যকর্মীরা যে দৃষ্টিভঙ্গিতে পাবলিককে, আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো, সেই পরিষেবাতে যাতে কোনো রকমের ঘাটতি না হয়, এই দাবিতে, এই সাধারণ দাবির ভিত্তিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। এরপরে আমরা ডিএম অফিসে যাব। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম যশোদা বর্মন, আমি জলপাইগুড়ি জেলার আশাকর্মীদের দায়িত্বে রয়েছি এবং রাজ্যেরও দায়িত্বে রয়েছি।